নমস্কার, সময় কলকাতায় আপনাদের স্বাগত। টলি হলি বলি নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি রিম্পি। বেবি বাম্প নিয়ে এবার ক্যামেরার সামনে প্রকাশ্যে দীপিকা পাডুকোন, উপলক্ষ কলকি ছবির প্রচার, যেখানে কালো পোশাকে দেখা গেল হবু মা দীপিকাকে। কালো রঙের পোশাক পরে দীপিকা যেন ইশারায় বলেই ফেললেন, বুড়ি নজর ভালে তেরা মুখ কালা। এই ছবির প্রচারে অমিতাভ ও প্রভাসের পাশে দাঁড়িয়ে সারলেন প্রচারের কাজ। তবে হাই হিলে দীপিকাকে দেখে ফের কটাক্ষের মুখে পড়েন দীপিকা। বিয়ের প্রায় 5 বছর পর মা হচ্ছেন দীপিকা। ফেব্রুয়ারির শুরুতেই তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। 29 ফেব্রুয়ারি সেই জল্পনাতেই নিজেরাই শিলমোহর দেন রণবীর দীপিকা। বলিউডের বাদশাহ কিং খানের ছোট ছেলে আবরাম খানকে প্রায় সর্বত্রই দেখা যায় তার বাবার সাথে। জন্মদিনে মন্নতের সামনে ভক্তদের সঙ্গে দেখা করাই হোক বা খেলার মাঠে, সর্বত্রই সে থাকে তার বাবার সাথে। কিন্তু সম্প্রতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে তার খারাপ ব্যবহারের চিত্র, ফলে মুহূর্তেই ভাইরাল হতে দেখা গেল সেই ভিডিও। আইপিএল এর ময়দানে এই ভিডিওতে তাকে তার বাবার সাথে মজা করতে করতে হঠাৎই দেখা যায় আবরাম আঙুল তুলে শাহরুখকে চোখ রাঙাচ্ছে, আর এই ভিডিওতেই তোলপাড় হয়েছে নেট দুনিয়া। মাত্র 11 বছর বয়সী শাহরুখ পুত্রের এই ব্যবহার নেট দুনিয়ায় সমালোচনার ঝড় তুলেছে, আর তা নিয়ে চর্চা বর্তমানে তুঙ্গে। ঐশ্বর্য রায় বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে নানা সময়ে শোনা গেছে নানা ধরনের কথা। কয়েকবার বিচ্ছেদের কথাও শোনা যায় তাদের মধ্যে, কিন্তু কোথাও গিয়ে এই জুটি প্রমাণ করে দিয়েছে তারা একে অপরের সঙ্গে সংসারটা করে যেতে পারবে। এই বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে অভিষেক একবার জানিয়েছিলেন, যতক্ষণ তার হাতে আংটি থাকবে ততক্ষণ তাদের সম্পর্ক অটুট থাকবে। তবে সম্প্রতিতে তার আঙুলের সেই আংটিটি আর দেখা যায় না, এরপরই নানা জল্পনা ওঠে। তবে কপিল শর্মার শোয়ে ঐশ্বর্য রায় বচ্চন একবার বলেছিলেন, তাদের মধ্যে সাধারণ ঝামেলা হয় যেমনটা অন্যান্যদের মধ্যে হয়ে থাকে। আর সেই প্রসঙ্গে কে প্রথমে ক্ষমা চায় সেই প্রশ্ন আসতেই ঐশ্বর্য বলেন, তিনি প্রথমে সরি বলেন। একথা শুনে অবাক হন কপিল শর্মাও। প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবি দেখতে হাজির গোটা টলিউড, যেখানে দেখা হলো টলিউডের বিগ সুপারস্টারদের। প্রসেনজিৎ, দেব, জিৎ, আবির, সোহমের মতো স্টারেরা উপস্থিত ছিলেন সেখানে। রেশারেশি এড়িয়ে এক হিরো আরেক হিরোর ছবির প্রচারে যান, এমনকি সোশ্যাল মিডিয়ায় একে অপরের ছবির প্রশংসাও করতে দেখা যায় তাদের। এমনকি একই দিনে যদি 2 মেগা সিনেমা মুক্তি পায় তাতেও ঈর্ষা কম, সৌজন্যই বেশি। জিৎ রুক্মিণীর বুমেরাং ও প্রসেনজিৎ ঋতুপর্ণার অযোগ্য রিলিজে দুই টিমের সাক্ষাৎ ও আড্ডা, সেই অযোগ্য ছবির প্রিমিয়ারেই এবার আরও একসঙ্গে গোটা টলিউড। বাবুল সুপ্রিয়, অঙ্কুশ, জিতু কমল, ওয়েন্দ্রিলা, অপরাজিতা আড্ডোর মতো তারকাদের আলোতে এই স্পেশাল স্ক্রিনিং যেন টলিউডের একতাকে আরও উজ্জ্বল করে তুলল। কাঞ্চন শ্রীময়ের বিয়ের পর তাদের নিয়ে নানা ধরনের ট্রোল হয়েছে, আর বারবার উঠে এসেছে একটাই কথা, সত্যি কি মন থেকে ক্ষমা করতে পেরেছেন পিঙ্কি কাঞ্চনকে? প্রায় 10 বছরের সম্পর্ক তাদের। দ্বিতীয় স্ত্রী পিঙ্কি এবং একমাত্র সন্তান পুত্র ওশকে ছেড়ে 26 বছরের ছোট শ্রীময়ীকে বিয়ে করেছেন তিনি। এরপর নানা সাক্ষাৎকারে পিঙ্কিকে একটাই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বারবার, কাঞ্চনকে কি সে ক্ষমা করতে পেরেছে? তার উত্তরে পিঙ্কি জানায় তিনি এবং তার পুত্র গৌতম বুদ্ধের আরাধক, আর তাই তারা ক্ষমা করতে বিশ্বাসী। কাঞ্চনকে 200% ক্ষমা করে দিয়েছেন তিনি।
অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় তার অতীত জীবনে ছিলেন অসম্পূর্ণ, সিঙ্গেল ফাদার ছিলেন তিনি। একমাত্র ছেলেকে নিয়ে তার দিন কাটতো খুবই চিন্তার মধ্যে। তিনি তার ছেলেকে একা হাতে মানুষ করার সময় তার মনে হতো মায়ের অভাব কখনোই কোনো বাবা পূরণ করতে পারেন না, মায়ের কাজ মাই করতে পারেন। তারপরে সাক্ষাৎ লাবণীর সাথে, তার জীবনেও তখন চলছে অশান্তি। এরপর তাদের আলাপ, বন্ধুত্ব এবং বিয়ে হয়। ছেলে সুস্নাতের কথা মাথায় রেখেই আর কোনো সন্তান নেননি লাবণীও। লাবণী এক সাক্ষাৎকারে জানায় যদি সে অন্য সন্তান নিতেন তবে ছেলেটা হয়তো ফের নিরাপত্তাহীনতায় চলে যেত, আর এটা তিনি চান না। টলিউডের জনপ্রিয় তারকা কোয়েল মল্লিক ও তার বাবা অভিনেতা রঞ্জিত মল্লিকের সম্পর্ক খুবই ভালো। কিন্তু এক সাক্ষাৎকারে কোয়েলকে বলতে শোনা গেছে, কোয়েল যখন ছোট ছিলেন তার বাবা নাকি তাকে কাঁদাতেন, আবার পরে কাছেও টেনে নিতেন তাকে। তিনি জানান আসলে নিরাপত্তাহীনতায় ভুগবেন তিনি, কাজে ব্যস্ত ছিলেন তাই জন্য সময় দিতে পারতেন না মেয়েকে, তাই বাড়ি ফিরে নানান কথা বলে তাকে কাঁদিয়ে দিতেন রঞ্জিত, এরপরে আবার তাকে কাছেও টেনে নিতেন। এও স্বীকার করেছেন সেটা তার করা একদম ঠিক হয়নি। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন সময় কলকাতার পর্দায়, সময় বলবে সময়ের কথা।